আমরা বহু বছর ধরে এখানে আছি। বহু বছর ধরে আছি। কত সাল? সাল তো প্রায় 82-83 গেছে। আচ্ছা, আসাদ ভবন। আচ্ছা, এরপর থেকে তো পর্যায়ক্রমে আন্দোলন চলছে, আন্দোলন চলছে, আন্দোলন চলছে। এ করতে করতে 2002 ইংরেজ সর্বপ্রথম এখানে খুব সরকারের মানে রুদ্রদোষ উপেক্ষা করে ওখানে বেদি স্থাপন করা হলো, ঘট স্থাপন করা হলো, উচ্ছেদ করবার চেষ্টা করছে। মনে মনে এরপর একটা সংগ্রাম চলছে, চলতে এক পর্যায়ে আজকে এই রমনা কালীবাড়ির যে চারিপাশে এরিয়া আছে সেটা কি মায়ের? মায়ের এরিয়া। বর্তমানে আমাদের দখলে আছে 2 একর 22 শতাংশ। এই যে পার্ক আছে, গাছ, ময়দান, খেলা, এগুলো নাই, যে ওয়াল দেখছেন না? আচ্ছা, ওয়ালের ভিতরে 2 একর 22 শতাংশ। কিন্তু প্রথমে তো এটা পুরোটাই ছিল? পুরোটাই ছিল। আচ্ছা, ওটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে? এখন গভর্নমেন্ট নিয়েছে, সর্বোচ্চ যোগদান করেছে। এখন পরিকল্পনা কি আছে মন্দিরের? পরিকল্পনা আছে, গভর্নমেন্ট যদি আমাদের ডিস্টার্ব না করে বা গভর্নমেন্ট যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা আগের মতো করতে পারবো না, না পারলেও একটা নান্দনিক মন্দির, সুন্দর একটা জাতীয় মন্দিরের রূপ রেখা এটা তৈরি করবো। আগে কত উঁচু মন্দির ছিল এটা? এটা অনেক 70, না মাটি থেকে 70 ফুট উঁচু ছিল। কখন ভাঙা হয়েছে এটা? এটা পাক বাহিনী ভেঙেছিল 1971 ইংরেজি 26 এবং 27 মাসে কিছু অংশ ভেঙেছিল। পরবর্তী পর্যায়ে আপনার তৎকালীন সরকার অবশিষ্ট গুড়িয়ে একেবারে সব মিশ্রণ করে দিয়ে 71-এর পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার। গণহত্যা কোনো ঘটনা হয়েছিল এখানে? হ্যাঁ, গণহত্যা ঘটনা ছিল, প্রচুর এখানকার সেবায় দিল ওনাকে মেরেছে, পরমানন্দ সরস্বতী, অন্যান্য যারা ছিল সবাইকে মেরেছে, প্রায় 102 মানুষ হত্যা করেছে, নারী পুরুষ নির্বিশেষে। 71-এ 71-এর পরে 71-এ জগন্নাথ হলে ছেলেদের অবদান এখানে মানে অনস্বীকার্য, তাদের উদ্দীপ্ত উপস্থিতি, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মন্দির কেন্দ্রিক একটা চিন্তা চেতনা বিকাশ করার কারণে আজকের মন্দিরে যুবক সঙ্গে শিক্ষিত যুবক সঙ্গে হস্তক্ষেপের কারণে বর্তমানেও অনেক কিছু করতে পারতো, কিন্তু এই ছাত্রদের কারণে সেটা পাচ্ছে। অনেক ধন্যবাদ।